হ্যালো বন্ধুরা, কেমন আছেন? হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে। বন্ধুরা, আজকে আমি একটি ফোরাম টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো আমি আজকে সেই টিউটোরিয়ালের ফুল পার্ট বা ফুল সেটিংটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন টকিং টম অ্যান্ড বেন নিউজ। তো আসুন আমরা এই সফটওয়্যারটি ওপেন করি। তো এখন আমি সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আপনার ডিয়ার প্লেয়ার হোয়াট ইয়ার হোয়ার ইউ বোর্ন, মানে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো এখানে আপনি যে কোনো একটা জন্ম তারিখ বসিয়ে ওকে ক্লিক করবেন। তো সাপোজ আমি এখানে একটা জন্ম তারিখ দিচ্ছি। তো এখানে একটা জন্ম তারিখ চুজ করে আমি এখান থেকে ওকে পেস্ট করব। তো আমি এখানে ওকে ক্লিক করলাম। তো ওকে ক্লিক করার পরে এখানে আপনার আছে চাইল্ড মোড, তো এটাকে আপনি নো করে দেবেন। তো এটা নো, তো নো দেওয়ার পর এটা চালু হয়ে গিয়েছে সফটওয়্যারটি। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটি, ঠিক আছে? এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন লিসেন লঙ্গার। তো আপনি যদি কথা আপনার লম্বা করতে চান বা কথার টাইম বাড়াতে চান তাহলে এটা ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করে আপনি শুধু আপনি বলতে থাকবেন। তো বলার পরে আপনি কথাটা স্টপ করবেন। স্টপ করার পরে আপনার টকিং টম অটোমেটিক সেই কথাটি রিভিউ করবে। তো এটার বন্ধুরা কোনো একটা কোনো নির্দিষ্ট সময় নেই, হয়তো এটা 1 মিনিট বা 30 সেকেন্ড এরকম। তো এটা যদি আপনি ফুল ভার্সনটা কিনেন তাহলে আপনি আরও বেশি পাবেন। তো আমরা তো এটা ফুল ভার্সন চালাচ্ছি না, এটা ফ্রি ভার্সনটা চালাচ্ছি। তো তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা, তো এই ডিসপ্লেটা আপনি আপনার নিজের অন ভিডিও বা পার্সোনাল ভিডিও দিয়ে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন টিভিতে ক্লিক করার পরে ক্যামেরা ফ্ল্যাশ গ্যালারি। তো আমি দেখানোর জন্য এখন গ্যালারি থেকে একটি ভিডিও নেব। তো ধরুন আমি এখন এখান থেকে যে কোনো একটি ভিডিও চুজ করছি। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম। তো এটা চুজ করবেন। চুজ করার পরে এটা অটোমেটিক আপনার কনভার্টিং হয়ে অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে লেখা আছে, তো এটা এখানে রাইট মাউস ক্লিক করবেন, টিক চিহ্নটা দিবেন। তো এখানে টিক চিহ্নটা পেস্ট করার পরে এটা কনভার্টিং হবে। তো দেখুন কনভার্টিং ভিডিও, ঠিক আছে? তো এটা 100% হবে। তো দেখুন এটা অ্যাড হয়ে গিয়েছে। তো দেখুন আমার ডিসপ্লেতে এখন এটা অটোমেটিক চলছে। তো আমি আগেই বলছি আপনার কথার কোনো নির্দিষ্ট লিমিট নেই। আপনি যদি ফুল ভার্সন কিনেন তাহলে আপনার হয়তো অনেকক্ষণ রেকর্ড করা যাবে, বাট এটা আপনার 30 সেকেন্ড বা 1 মিনিট, ঠিক আছে? তো আপনি আবারও সেটিংসে যান। সেটিংসে গিয়ে আপনি লিসেন লঙ্গারটা অবশ্যই অন করে রাখবেন যাতে আপনি কথাটা একটু বেশি বলতে পারেন, ঠিক আছে? তো আপনার ইউএস ভিডিও রেকর্ড ভিডিওস, তো এটাও অবশ্যই অন থাকবে। তো এই দুটো অপশন আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। তো দেখুন এখন যদি আমি কিছু বলি সে এখন শুনছে, তো আপনি বলতেই থাকবেন, ঠিক আছে? তো বলতে 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 যখন সে শেষ করবে তখন সে আপনার এটা রিভিউ করে দেবে। দেখুন সে এখন আমারটা রিভিউ করছে। তো এটাই বন্ধুরা বিষয়। তো এখানে আরেকটা অপশন দেখুন, এখানে যে ছোটোখাটো অপশনগুলো আছে এগুলো হলো অ্যানিমেশন। তো আপনি এগুলো অ্যানিমেশন করতে পারেন। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। আর এটা হলো কি আপনার রেকর্ডার। তো আপনি এখানে রেকর্ড করার জন্য বেশি সময় পাবেন না, হয়তো আপনি 30 সেকেন্ড সময় পাবেন বা 1 মিনিট, ঠিক আছে? তো আপনি এখানে রেকর্ড ক্লিক করার পরে আপনি যা বলবেন বা যাই করবেন তাই কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড ওটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা রেকর্ডিং চলছে। তো দেখুন এটা ফ্রি, তো আপনাকে কিছু কিছু টাকা দিয়ে কিনতে হবে। তো এটাই বন্ধুরা বিষয়, আপনার আইকন থেকে বা সেটিংস থেকে আপনার লিসেন লঙ্গারটা অন করে আপনার ভয়েসটা আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত রেকর্ড করতে পারবেন, বা আপনার ভিডিওটা সর্বোচ্চ 1 মিনিট বা 30 সেকেন্ড পর্যন্ত রেকর্ড হবে। তো দেখুন আমি রেকর্ডে ক্লিক করেছি, রেকর্ডটা এখন আপ ডাউন করছে। তো আমার এটা রেকর্ড হয়ে গিয়েছে প্রায়। তো দেখুন প্লে গ্যালারি। তো আমি যদি এখন এখান থেকে প্লে করি তো দেখুন প্রায় হয়তো 30 সেকেন্ডের মতো এটা অ্যাড হয়েছে। তো দেখুন এটা আমার রেকর্ডিংয়ে আছে, ঠিক আছে? এটা আমার রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হয়ে গিয়েছে। তো আমি এটা কেটে দিচ্ছি। তো এখান থেকে আপনারা চাইলে ইমেল গ্যালারি বা অন্যান্য ইয়াতে সেভ করতে পারেন। তো আমি গ্যালারিতে এটা সেভ করেছি। দেখুন এটা কনভার্টিং ভিডিও, তো আপনার এটা গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি আপনার মোবাইলে সেভ করতে চান তাহলে অবশ্যই গ্যালারিতে ক্লিক করবেন।
গ্যালারিতে ক্লিক করা হবে, ভিডিও সাকসেসফুলি সেভ টু গ্যালারি। ঠিক আছে, তো আপনার এটা গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে গিয়েছে, তো এটা এখন ক্লোজ করে দিন। তো বোঝার জন্য আমি আবার ক্লিক করব রেকর্ডিংয়ে। তো এখানে আপনি যে কোনো ফান তৈরি করতে পারেন, তো আমি রেকর্ডিং ক্লিক করেছি আবার। তো রেকর্ডিংটা ক্লিক করার পর এখন রেকর্ডিং হচ্ছে, তো আপনি এটা ট্রাই করে দেখবেন কতক্ষণ রেকর্ড হয়, হয়তো আপনার 30 সেকেন্ড বা 1 মিনিট সর্বোচ্চ এরকমভাবে রেকর্ড হবে। তো আপনি কথাটা, আপনার প্রয়োজনীয় কথাগুলো আপনি বলে দিবেন, তো আপনার সেটা রেকর্ড হয়ে যাবে। তো এখানে শেয়ার টু দেখতে পাচ্ছেন, তো আপনি চাইলে গ্যালারিতে সেভ করতে পারেন বা জিমেলে, ইমেলে, মেসেজিং, ইউটিউব, এগুলোতে আপনি শেয়ার করে নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, এটাই ছিল বিশ্বের টকিং টম অ্যান্ড ব্যান্ড নিউজের ফুল সেটিংসটি আমি আজকে দেখালাম, কীভাবে আপনারা খুব সহজে সেটিংস করে দিবেন। আর এখানে অবশ্যই লিসেন লঙ্গারটা অন করে রাখবেন এবং ইউজ ভিডিও রেকর্ডারটা অন করে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন আর এনজয় করুন এই অসাধারণ অ্যাপসটি, টকিং টম অ্যান্ড বেন নিউজ। ধন্যবাদ।